আসসালামু আলাইকুম, আমি একরামুল হক, সংযুক্ত হয়েছি একরামুল হক ডিজি চ্যানেল থেকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব, আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংরেজি কেন সহজ এই বইটি সম্পর্কে আগেও বলেছিলাম। আমরা এমন কিছু সিস্টেম তুলে ধরেছি, রিপ্রেজেন্টেশন করেছি, যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা খুব সহজে, ইজি ওয়েতে তারা ইংরেজি ভাষা অর্জন করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ অনেকগুলি সেন্টেন্স, সর্বশেষ যে ওয়ার্ড রয়েছে সেটি আমরা শুধু চেঞ্জ করেছি আর সব ঠিক রয়েছে। শুধু একটি সেন্টেন্স শিখলেই এখানে আমরা অনেকগুলি সেন্টেন্স শিখতে পারি, যেমন হি ইজ ইউর ফেভারিট টিচার, এরকমভাবে আমরা সর্বশেষ যে ওয়ার্ডটি রয়েছে সেটি আমরা পরিবর্তন করেছি এবং এটার সবগুলি কিন্তু ঠিক রয়েছে। প্রথম যে চারটি ওয়ার্ড ঠিক রয়েছে, তারপরে পঞ্চম যে ওয়ার্ডটি সেটি আমরা চেঞ্জ করেছি খুব সহজভাবে। এইরকমভাবে খুব গুছানো একটি বই, যে বইটি জনপ্রিয় বই এবং বেস্ট সেলার হিসেবে সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছি খুবই সহজভাবে আমরা উপস্থাপনা করেছি এবং কিছু সিস্টেম এত সহজে আমরা তুলে ধরেছি, উদাহরণ ব্যাপক দিয়েছি, যার ফলে যারা একদম বুঝে না তাদের জন্য আরও সহজ হয়েছে। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন একই সিস্টেমে আমরা লিখতে চেষ্টা করেছি এবং এই বইটি যারা খুবই দুর্বল ইংলিশে তারা খুব সহজভাবে এই ভাষাটি, এই জটিল ভাষা আমরা বলে থাকি, কিন্তু আমরা এই বইয়ের শিরোনাম দিয়েছি ইংরেজি কেন সহজ, এবং সেই সহজ প্রক্রিয়ায় কিন্তু আমাদের শিক্ষার্থীরা শিখতে পারে। যেমন তোমার পরে আমরা যতগুলি ওয়ার্ড নিয়ে এসেছি ইংলিশে, ইউর ফাদার, ইউর গার্ডেন, অর্থাৎ এইভাবে আমরা যদি শত শত ওয়ার্ড বসাই তাহলে আমরা একটা কিছু বলতে পারি, তারপরে মূল সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা আমাদের দৃঢ়তা এবং আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা যদি চালিয়ে যাই, এই বইটি আমরা যদি সংগ্রহ করি, আমার বিশ্বাস আমরা যে কোনো ধরনের ইংরেজি আমরা তৈরি করতে পারবো এবং একটা আগ্রহ, সেই আগ্রহ সৃষ্টি হবে, সেটি আমরা নিশ্চয় করে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা যে বাক্যগুলো লিখেছি সবগুলোই কিন্তু ঠিক আছে, শুধু একটি ওয়ার্ড অর্থাৎ তিন নম্বর যে ওয়ার্ডটি রয়েছে বাংলা সেটি আমরা চেঞ্জ করেছি আর সব ঠিক রয়েছে। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমরা ওই কাজটি করব, অর্থাৎ আমরা ব্যাপক উদাহরণ দিয়েছি এবং এই উদাহরণের মাধ্যমে আমরা সহজ করতে চেষ্টা করেছি এবং যার ফলশ্রুতিতে তারা একটা সিস্টেমকে বিভিন্ন আঙ্গিকে এবং সহজভাবে যাতে তারা একর করতে পারে সেই প্রচেষ্টা কিন্তু আমরা চালিয়েছি, যার ফলশ্রুতিতে এটি বেস্ট সেলার এবং সহজ একটি বইয়ে রূপান্তরিত হয়েছে এবং জনপ্রিয় বইয়ে রূপান্তরিত হয়েছে। আপনারা এই বইটি দেখলে এবং পড়লে সেটি বুঝতে পারবেন এবং আমরা সেটি ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, বিভিন্ন প্রান্তে আমরা কনফারেন্স করে থাকি, সেটিও আপনারা দেখে থাকেন বা আমরা সেখানে ছুটে চলে যাই, আমাদের প্রতিনিধি যারা রয়েছে তারা কাজ করে, সর্বক্ষেত্রেই আমরা সজাগ রয়েছি এবং যে যে ধরনের কমপ্লেন করে সেটিও আমরা দেখতে চেষ্টা করি এবং সমাধান দিতে চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ফাদার, আমি তোমার বাবার সম্পর্কে জানতে চাই। এখানে একটি জিনিস কিন্তু আমরা বলে দেই,
ওয়ান্টের পরে সাধারণত টু বসে, কিছু কিছু ভার্বের পরে টু বসে, তারপরে ভার্ব বসে, কিছু কিছু ভার্বের পরে শুধু ভার্বের পরেই ভার্ব থাকলে আইএনজি বসে। কিন্তু এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে ভার্বের পরেই প্রিপোজিশন বসেছে, যেমন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ফাদার, ওয়ান্টের পরে সাধারণত টু বসে। তো আমরা এই একই সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি উদাহরণ আমরা উল্লেখ করেছি, লিখেছি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর অ্যাডভাইস, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর পাওয়ার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর ইনকাম। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স একই রকম, শুধু শেষ পর্যায়ে যে শেষ ওয়ার্ডটি সেটি আমরা চেঞ্জ করেছি। অর্থাৎ আমি আগেই বলেছি আমরা একই সিস্টেমে ব্যাপক উদাহরণ দিয়েছি, যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই এই বই থেকে অনেক কিছু জানতে পারবে এবং সিস্টেমগুলি খুব ইজিলি আমরা রিপ্রেজেন্টেশন করেছি, যার ফলশ্রুতিতে তাদের সমস্যা হবে না এবং সেটি প্রমাণিত পরীক্ষিত। আমরা ব্যাপকভাবেই আমরা বিভিন্ন সিস্টেমকে সহজ উপায়ে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। যাই হোক, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।